এইবাৰ ফেচবুক ইউটিউবত চকু বিজেপি চৰকাৰৰ। কণ্টেণ্ট ক্ৰিয়েটৰৰ স্বাধীনতা হৰণৰ বাবে তৎপৰ বিজেপি। কি লিখিব, কি ভিডিঅ' বনাব তাৰ নিয়ন্ত্ৰণত থাকিব চৰকাৰ। সামাজিক মাধ্যমত কি ভিডিঅ' চাব সেয়াও নিৰ্ধাৰণ কৰিব চৰকাৰে। একক সংখ্যাগরিষ্ঠতা নাপালেও সলনি হওয়া নাই বিজেপির চরিত্র, বিজেপির অহংকার। সততে বিরোধীর মাইক বন্ধ করা বিজেপি সরকার এইবার তৎপর হয়ে পড়েছে কন্টেন্ট ক্রিয়েটরের মুখ বন্ধ করাত। উল্লেখ্য যে যিসকলে ইউটিউব ফেসবুক আদিত ভিডিও বনায় সাধারণত এই সকল লোকক জনা যায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। আর এই সকল কন্টেন্ট ক্রিয়েটরসক নিয়ন্ত্রণ করবলৈ বিজেপি সরকারে আনিছে নতুন বিধেয়ক। ব্রডকাস্টিং সার্ভিস রেগুলেশন বিল নামের এই বিধেয়কর জড়িয়ে বিজেপি সরকারে নিয়ন্ত্রণ করব বিচাৰিছে কন্টেন্ট ক্রিয়েটর সকলের স্বাধীনতা। উল্লেখ্য যে বিজেপি সরকারে তৃতীয়বারলৈ শাসনত বহার পূর্বে 2023 চনত আনিছিল এই নতুন ব্রডকাস্টিং বিলখনের ড্রাফ্ট, যত স্পষ্টভাবে উল্লেখ আছিল যে এই বিলের দ্বারা পরম্পরাগত মিডিয়ার বাহিরে বাকি সকলো ক্রিয়েটর্স প্রভাবিত হব। আর শেহতীয়াকৈ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বাতৰি অনুসৰি নতুন ব্রডকাস্টিং বিল বলবতর কারণে সাজু হয়েছে বিজেপি। উল্লেখ্য যে নতুন ব্রডকাস্টিং বিলের অধীনত সরকারে গঠন করব দুখন সমিতি। এখন সমিতিয়ে কন্টেন্ট চোয়াচিতা করার লগতে আনখনে কন্টেন্টর পরামর্শদাতা হিসাবে থাকিব। অর্থাৎ এই সমিতিয়ে নির্ধারণ করব ক্রিয়েটরসে কি বনাব বা কি বনাব নোৱাৰিব, অর্থাৎ জনতা সামাজিক মাধ্যমত কি চাব সেয়াও এতিয়া নির্ধারণ করব সরকারে। ইপিনে সরকারে নতুনকৈ এই বিল বলবৎ করব বিচৰাৰ পিছতে জাঙুৰ খাই উঠিছে দেশৰ বিভিন্ন ইউটিউবার। সরকারের চৈরতান্ত্রিক সিদ্ধান্তক একমুখে গৰিহণা দিছে বিভিন্ন ক্রিয়েটরসে। উল্লেখ্য যে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণৱে এই সন্দৰ্ভত কয় যে এইখন মাত্র ড্রাফ্টহে, এই সন্দৰ্ভত দেশৰ বিভিন্ন পক্ষৰ পৰা পৰামৰ্শ লোৱা হ'ব। কিন্তু ইউটিউবাৰসকলে একমুখে নস্যাত কৰে অশ্বিনী বৈষ্ণৱৰ মন্তব্য। দেশৰ কেইবাগৰাকীও ইউটিউবাৰৰ অভিযোগ সরকারে মাত্র নির্দিষ্ট এটা চক্রকে চাবলৈ দিছে নতুন বিধেয়কখনৰ ড্রাফ্ট। তার পরিবর্তে যিসকল প্রকৃততে কন্টেন্ট ক্রিয়েটরের লগত জড়িত সেই সকল লোকক আঁতৰাই ৰাখিছে নতুন বিধেয়কখনৰ পৰা। ইপিনে ড্রাফ্টখনৰ পর্যালোচনা কৰিবলৈ এখন গোপন সমিতি গঠন কৰাৰ অভিযোগ আনিছে কেইবাজনী ইউটিউবাৰে। কেৱল সেয়াই নহয়, ড্রাফ্টখন পোৱা মানুহক অন্যক নেদেখুৱাবলৈ চহী কৰাই লোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। উল্লেখ্য যে শেহতীয়া লোকসভা নির্বাচনত বিজেপির আসন 303-240 হ্রাস পাত সামাজিক মাধ্যমের আছিল বিশেষ প্রভাব। কেইবাজনো স্বতন্ত্র সাংবাদিক তথা কন্টেন্ট ক্রিয়েটরসে এক প্রকার সরকার বিরোধী ঢৌর সৃষ্টি করেছিল সামাজিক মাধ্যমত, যার ফলত ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। আর ইয়ার পিছতে এটা এই সকল কন্টেন্ট ক্রিয়েটরসক নিয়ন্ত্রণ করবলৈ তৎপর হয়ে পড়েছে বিজেপি সরকার। আনহাতে সরকারে নির্বাচনের প্রতিশোধর বাবে নতুন ব্রডকাস্টিং বিল আনিছে নেকি তাক লৈও চলিছে তীব্র চর্চা। এতিয়া সরকারে এই বিল বলবৎ করিব পারে নে নাই সেয়া হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।